আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ চট্টগ্রাম উত্তর জেলা কাউন্সিল উপলক্ষে কাউন্সিলের মহতরম সভাপতি উস্তাদ ওলামা মুফতি আহলে সুন্নাত আলহাজ মাওলানা মুফতি ইব্রাহিম আল কাদেরী সাহেব কিবলা মুদাজিল্লুল আলামিন, প্রধান অতিথি ইমাম আহলে সুন্নাত রহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত মুর্শিদে বরহাত ইমাম আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি দাওয়াত বরকাতুল কুদসিয়া মঞ্চ ইষ্ট কেন্দ্রীয় পরিষদের নেতৃবৃন্দ, অতিথি অসংখ্য ওলামায়ে কিরাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সর্বস্তরের সুন্নি মুসলিম জনতা, রহমানি ওয়া রহমাকুমুল্লাহ তাআলা, আলোচনা কিন্তু অনেক লম্বা যেহেতু সময় সংক্ষেপ। আপনারা জানেন আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এটা কোনো একটা কোনো নতুন দল নয়, রসুল পাক ইসলামের যুগ থেকে পর্যন্ত সাহাবা একরাম তাবিন তবা তাবিনের মাধ্যমে আস্তে আস্তে আলা হযরতের মাধ্যমে ইমাম আহলে সুন্নাহ ওয়াল জামাত শের বাংলা রহমতুল্লাহ আলাইহির পরে এই ইমামতের দায়িত্ব পালন করতেছেন বর্তমানে ইমাম আহলে সুন্নাহ রহনুমায়ে শরীয়ত ওয়া তরিকত মুর্শিদে বরহাত ইমাম আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি দামাত বরকাতুল কুদসিয়া। 2009 সালে সম্মিলিতভাবে হুজুরকে কষ্ট দিয়ে ঢাকার ডিপ্লোমা ইন্ডিয়ান ইনস্টিটিউট যে কাউন্সিল হয়েছিল সে কাউন্সিলের মধ্যে হুজুর কেবলাকে আজীবনের জন্য ইমাম বানানো হয়েছে এবং নির্বাহী চেয়ারম্যান আল্লামা সাহেব কেবলা আব্দুল করিম সিরাজনগরী দামাত বরকাতুল আলিয়া এবং মহাসচিব করা হয়েছে সৈয়দবাড়ি দরবার শরীফের সাজ্জাদা হাসিন আলহাজ মাওলানা সৈয়দ মসিহুদ্দৌলা মুদাজিল্লুল আলীকে আজকে নির্বাহী মহাসচিব করা হয়েছে আমার ভাই মাসুদ হোসেন আল কাদেরী সাহেবকে। আমি গুণাগারও আছি, একটা বিরাট একটা কমিটি করা হয়েছে, এখানে অনেক প্রেসিডিয়াম সদস্যরাও আছেন। এরপরে আসার পর একটু খুব মনোযোগ সহকারে ইমাম আহলে সুন্নাত এবং মহাসচিবের মাঝখানে তৃতীয় পক্ষ একটা দূরত্ব সৃষ্টি করে দিল, খুব মনোযোগ সহকারে শুনবেন, তৃতীয় পক্ষ তখন দূরত্ব সৃষ্টি করলো। আমি এক পর্যায়ে সৈয়দ সাহেবকে বললাম, সৈয়দ সাহেব কত সুন্দর করে আমরা, কত বড় আশা ছিল আমরা একটা কাউন্সিল করলাম জাতীয় কাউন্সিল, তো হোক আসার পরে এগুলো কি দেখতেছি, হুজুর সাদাত আপনারাও সাদা মাঝখানে তৃতীয় পক্ষ দূরত্ব সৃষ্টি করলো, যাই হোক এগুলো নিয়ে আমি গাঁটাঘাঁটি করা ভালো পছন্দ করি না, আমি একটা ক্ষেত্র তৈরি করতাম আপনি কি যাবেন, হুজুর কেবলা স্যার আপনি সাদাত আপনি কেন যাবেন, হুজুর কেবলা আপনাকে দেখে মুস্কি হাসি দেবে সব চলে যাবে, আর হুজুর তো বয়স্ক মানুষ উনি নির্দেশ দিবেন আমরা কাজ করব। সৈয়দ সাহেব কেবলা আমাকে বলছেন যে নুর সাহেব আপনি একটু ভালো ভালো কথা বলছেন, আমি অনেক কষ্ট করে পরিশ্রম করে ক্ষেত্রটা তৈরি করলাম, যাবার দুই দিন আগে আমি সৈয়দ সাহেবকে ফোন করলাম, সৈয়দ সাহেব আমি তো অনেক কষ্ট করে তৈরি করলাম আগামী মুখ তারিখ ঠিক আছে তো, দেখি সৈয়দ সাহেব আর আমার সাথে কথা বলে না, কি বল আপনার নীরব কেন, আমাকে এক পর্যায়ে বলে চট্টগ্রামের বাসায় বলছে ও ই কেউ যাইয়ারা আল্লাহ নাই ইতারা বোধ আগায় গিয়ে, মানে আল্লাহ হাশমি সাহেবের এদিকে এসে আর কোনো লাভ নাই, ওরা কিন্তু অনেক এগিয়ে গেছে। তখন আমি বুঝতে পারলাম এটা একটা বিরাট একটা ষড়যন্ত্র, লাস্টের ষড়যন্ত্রটা বুঝতে পারলাম একটা নতুন নাম আহলে সুন্নাত ওয়াল জামাত সমন্বয় কমিটি, খুব মনোযোগ সহকারে শুনেন, সমন্বয় কমিটি। আচ্ছা ভালো, অনেক কথা হয়েছে আমি সবগুলো কথা বলতে পারছি না, এক পর্যায়ে মিটিং ডাকা হলো, এখানে দেখতেছি সমন্বয় কমিটির ফরম বিক্রি করা হচ্ছে, ইউনিয়ন ইউনিয়নে ফরম বিক্রি করা হচ্ছে। আমি মিটিংয়ের মধ্যে বললাম মতিন ভাই সমন্বয় কমিটি কি অস্থায়ী না স্থায়ী,
যদি বলেন অস্থায়ী, তাহলে এখানে আমার আপত্তি করার কিছুই নাই। আপনি কথাটা বলেন, সে আমাকে বলছে না অস্থায়ী কেন, এটা তো স্থায়ী। তা আমি বললাম যদি এটা স্থায়ী হয়, আমরা সবাই যদি সমন্বয়ে চলে যাই, তাহলে তো আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ, যেটার ইমাম আহলে আল্লাহ মাহমুদ সাউদ কেবলা, এই দলটা তো বিলুপ্ত হয়ে যাবে। আমি যখন ধরলাম তো উনি আলম গুলুম আলম এক পর্যায়ে বলতেছে, তাই কিছু বলছে না। এক পর্যায়ে বেতাগি আস্তানা শরীফের সাজ্জাদ আল হোসেন আজি গ্রামি জানা মৌলানা গোলাম আশরফ, উনি আমাকে এক পর্যায়ে বলছে উজুরি আর কি একটু। তখন আমি দাঁড়িয়ে গেলাম, আমি দাঁড়িয়ে বললাম এই আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশকে দখল করার জন্য তোমরা সম্মেলনের নাম দিয়ে একটা নতুন কমিটি করতেছো, আমি এক সেকেন্ডের জন্য মানব না। যাই হোক, অনেক লম্বা আলোচনা, এগুলো এখানে কেন যাবে না, এটা আমাদের জন্য বড় দুঃখনীয় বিষয়। তো শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আমাদের মাজবান্দার শরীফের মাজবান্দার শরীফের সাজ্জাদ আল হোসেন আওলাদ গোসল আজম মাজবান্দারি, বিশেষ করে আমি উদ্যোগ নিলাম যে এই কমিটিকে আবার কি করা যায় কি না। আমি সবাইকে বললাম, আমি সবাইকে বললাম যে আমরা এবার ঈদ উপলক্ষে, হুজুর কেবলা দুর্বল হয়ে গেছেন, আমরা ঈদ উপলক্ষে আমরা হুজুরকে একটু সালাম করতে যাব। গোটা ক্যাবিনেটকে বললাম আমরা সালাম করতে যাব, যদি সুযোগ পাই আমরা আমাদের ইয়ে যদি পূর্ণ হয় একটা আমরা ইয়ে করে ফেলবো, সাধারণ সভায় করে ফেলবো। কিন্তু শুধু ঈদ পুনর্মিলন, আমরা সবাই আসলাম, কিন্তু যারা সবাই আসতেছে এখান থেকে মানা করা হচ্ছে আপনারা ওখানে যেয়েন না, এখানে অনেক ষড়যন্ত্র, এতগুলো আমি কথা এখানে বলতে পারবো না। তো ওরা আমাদের ভাই, ওরা তো আমাদের শত্রু না, কি জন্য করতেছে আল্লাহ বেহতর জানেন। শেষ পর্যন্ত আমরা আসলাম এক পর্যায়ে সাইফউদ্দিন মেজবান ডালে মগ্দা জিল্লু, আর আমরা তো গৌসল আজম বললে তো আমরা হাত পা সব ছেড়ে দিই, আমরা তো তাদের ইশারা নিয়ে তাদের ছায়া ধরে ছায়া নিয়ে আমরা চলতে চাই। আমরা দেখ আমাদের আর কি আছে, আমরা কোনো মন্ত্রী মিনিস্টারের দরওয়াজায় দরওয়াজায় ঘুরি না, আমরা ঘুরি আউলে ইকরামের দরবারে দরবারে। ওদের কথা বললে তো আমরা সব ছেড়ে দিই। উনি আসলেন আমার আজিজ সিয়াদ আলী আলী মাদ্রাসার প্রিন্সিপাল, আমার আজিজ আবুল ফারা এবং আল্লামা সৈয়দ মোহাম্মদ নুরুল মুনাফফর রহমতুল্লাহ আলাইহি সাহাবজাদা জুন্নুরাই, এভাবে ওদের সাথে একটা ইয়ে হলো, দাওয়াত দিলাম হুজুরের সাথে সাক্ষাৎ করার জন্য, উনিও আসলেন। তো এখানে আমার ভাই মাসুদুল্লাহ আল কাদের সাহেব ঘোষণা দিলেন আমাদের প্রায় 25 জন প্রেসিডিয়াম এন্তেকাল করছেন, এখন হুজুর দরবারে আসলাম, হুজুর তার আমাদের মিটিংয়ে যেতে পারবে না, এখানে যখন এসে গেলাম আমাদের ইয়ে যখন হয়ে গেল তাহলে আমরা কিছু কাজ তো করতে পারি। এক পর্যায়ে আমি বললাম যে মাজবান শরীফের দরবার শরীফের সাজ্জাদ হোসেন সাইফউদ্দিন আল মাজবান্দারিকে আমরা প্রেসিডিয়াম হিসেবে পেতে চাই, সবাই একেবারে খুশি মনে ওনাকে ঢুকাই ফেললাম। আরেকজন একটা প্রস্তাব করেছিল, মাসুদ ভাই বলছেন যে এটা কাউন্সিল লাগবে, এভাবে হলো আমাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা সৃষ্টি হলো, আমরা সবাই একের মধ্যে আসতেছি। এক পর্যায়ে হুজুর কেবলা এখান থেকে আমি দুর্বল হয়ে গেছি, নির্বাহী চেয়ারম্যান কাছে হুজুর কেবলা চিঠি দিলেন আল্লামা আব্দুল করিম সিরাজনগরীকে, আমি তো একটু দুর্বল, আপনি আমাদের আপনার ইয়েগুলোকে নিয়ে জেলা উপজেলা কমিটিগুলো আপনারা নবায়ন করেন, যেগুলো হয় না এগুলো নতুন করে করেন, যেগুলো হয়েছে আপনার এটা এগুলো নবায়ন করুন, এভাবে একটা আলোচনা হয়েছে। না ভুলে যাবে, একটু অপেক্ষা করেন, অসুবিধা নাই, বসেন। হ্যাঁ, নামাজ এখানে হবে, কেউ নামাজ চালু করবেন না, বাইরে বন্ধ থাক, অসুবিধা নাম 5 মিনিট, একটু বসেন। আপনারা বাইরে ম্যাকগুলো বন্ধ করে দেন, আজানটা শেষ, একটু দরকার আছে, খুবই দরকার এটা। Yeah.
একটু বসেন, কেউ উঠবেন না, এখন কেউ উঠবেন না, আমি বলবো, আমি বলবো, কেউ উঠবেন না, আজানটা শেষ হোক। ঠিক আছে, আপনারা কথাগুলো এই পর্যন্ত বুঝতেছেন তো না? তো আমরা হুজুরের নির্দেশ দিলেন কেন্দ্রীয় পরিষদ থেকে, যিনি আমাদের বর্তমান সভাপতি মুফতি আল্লামা ইব্রাহিম আল কাদরি সাহেব কেবলার কাছে, যেহেতু উনি আগের প্যানেলের সভাপতি ছিলেন, কেন্দ্রীয় পরিষদ থেকে ওনাকে চিঠি দেওয়া হলো। উনি ওই চিঠি নিয়ে আমার সাথে আলোচনা করলো কি করা যায়। আমি অনেক কষ্ট করে আমি বললাম আমি সহযোগিতা করব, আপনি নামেন। তো এক পর্যায়ে আমরা আজকের তারিখ কাউন্সিল ঘোষণা ও একটা কমিটি করা হলো, কোথায়? সিফাত আলী আলে মাদ্রাসা হুজুর কেবলার যে মাদ্রাসা আছে, তাহফিজ ওই যে কাদরিয়া চিস্তিয়া আঞ্জমানি কমপ্লেক্সে, ওখানে আমাদের বৈঠক হলো, মিটিং হলো, ওখানে স্থায়ী আহলুসুন্নাহ ওয়াল জামাতের অফিস নেওয়ার আমাদের কথাবার্তা হয়ে গেছে। ওইখানে মিটিং হলো, মিটিংয়ের মধ্যে একটা আহ্বায়ক কমিটি করা হলো, সেখানে হুজুরকে আহ্বায়ক করে এই আজকের তারিখে কাউন্সিল ঘোষণা করা হলো। এই কাউন্সিল ঘোষণা করা হওয়ার পরে আমরা সিদ্ধান্ত নিলাম, বাদশাহ কনভেনশন হল আছে না, এই যে ওয়াজ দিয়ে বাদশাহ কনভেনশন হলে আমরা বিরাট আকারে কাউন্সিল করব, বিরাট আকারে কাউন্সিল করব, এটা সিদ্ধান্ত হয়ে গেল। সাইফুদ্দিন আল হাসানি মুদাজিল্লু আলীকে ওই ওখানে আমরা প্রধান অতিথি করার কথা বললাম, যেহেতু উজুর দুর্বল, উজুর যেতে পারবেন না। এভাবে আমাদের আমরা এগুচ্ছিলাম, কিন্তু আমাদের এই কাউন্সিলকে কেন্দ্র করে সাইফুদ্দিন সাহেব কিন্তু অনেক কষ্ট করে যাচ্ছেন, যে মতিন সাহেবের সাথে বা ওদের সাথে আমাদের যে একটু একটু দূরত্ব, এই দূরত্বটা একটু কমিয়ে আনার জন্যে উনি অনেক চেষ্টা করেছেন। আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। তো একদিন উনি আমাকে ফোন করলো, নুরি হুজুর আমি তো মতিন সাহেবকে একটু ইয়ে করছি, উনি বলছেন একটু বসতে চায়, একটু প্রাথমিক পর্যায়ে আমরা একটু দূরত্বটা কিভাবে কমিয়ে আনা যায়, কথা বলা যায় কি না। একজন দরবার শরীফের সাজ্জাদা নসীন উনি আমাকে একটা কথা বললেন, আমি তো না রাখতে পারি না। আমি যাওয়ার আগে দাওয়ারনামা নিয়ে আসলাম হুজুর কেবলাকে, ওই কাউন্সিলের দাওয়া আমাদের মুফতি সাহেব ছিলেন, মুহুজুর একটা কাউন্সিল ও মুক্তারি, হুজুরের দাওয়াতটা গ্রহণ করলেন, দোয়া করলেন যা তোমরা কাউন্সিল করো। তখন আমি বললাম হুজুর সাইফুদ্দিন সাহেব তো আমাকে একটু ডাকছেন, মতিন সাহেবের সাথে বা ওদের সঙ্গে যারা আসবে ওদের সাথে একটু প্রাথমিক পর্যায়ে দূরত্বটা কীভাবে কমিয়ে আনা যায়, একটু ইয়ে করা যায় কি না। আমি কি যাব? আমি তো হুজুরের কথা স্যার একটা কদম দিই না, বলি না আর কি কাউকে। হুজুর বলে, হুজুর যাই বললেন, লাস্ট বলেছে যাও। গেলাম, আমি গেলাম ফুরকান কেনি, ফুরকান হুজুরের সাহেব দাদা ফুরকান, আমার হুজুরের মেজবাইয়ের ছেলে ওই যে মুদাসের হাশেমি, তারপরে আমরা গেলাম ওদিক থেকে জুন্নুরাইন, সৈয়দ জুন্নুরাইন ওই মুনাব্বাসা হুজুরের ছেলে, এবং আবুল ফারা, আমরা গেলাম ওদিকে, ওদিক থেকে মতিন সাহেব আসলেন, সামাজ সাহেব আসলেন, কাজী মইনুদ্দিন আশরাফী সাহেব আসলেন। এক পর্যায়ে আমাদের কথাবার্তা হলো, ওরা এক কথায় বলে দিলেন যে এখন আর সমন্বয় নয়, আমরা আহলে সুন্নতের মধ্যে এক হতে চাই। আমার প্রাণটা ভরে গেল। আমি বললাম যে যেই ইস্যুর জন্যে আমি আন্দোলন এতগুলো আমি কষ্ট করলাম, শুধু আহলে সুন্নতুল জামাত বাংলাদেশকে সক্রিয় করার জন্যে, কেউ যেন এটা দফন করতে না পারে। তো আপনারা যখন আপনাদের ওইদিকে যে সমন্বয় কমিটি করেছেন যেটার নামে দ্বন্দ্ব হলো, তো আপনারা ওটা বাদ দিয়ে বা ওদিক থেকে যখন আহলে সুন্নতুল জামাত বাংলাদেশে আসবেন, তাহলে তো আমাদের মধ্যে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই, আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা না। তো এক পর্যায়ে অনেক কথাবার্তা হলো মৌখিকভাবে, আর আমি তো ওখানে ইয়ে করার জন্য যাইনি, গেলে তো একটা সিস্টেম আছে সাংগঠনিক নিয়মে, কেন্দ্রীয় পরিষদকে অবহিত করতে হবে, ওরা শর্ত দিবে আমরা কিভাবে বসবো, কিভাবে বসবো, কোন কোন পয়েন্টে আলোচনা করব, একটা সিস্টেম আছে। আমি শুধু এতটুকু চলে গেলাম, যাওয়ার পরে এক পর্যায়ে আসলো কাউন্সিল, বলে না কাউন্সিল কাউন্সিল হবে না, যেহেতু আমরা একমত হয়ে গেলাম আমরা জাতীয় কাউন্সিল করব, এরপরে কর্মসূচি দেওয়া। আমি এটা তো সম্ভব না, কাউন্সিল হয়ে আমরা ঘোষণা দিয়ে ফেলছি
বাদশাহ কনভেনশন ইয়ে করে ফেলছি, চতুর্দিকে দাওয়াত নামা হয়ে গেছে, এটা তো বন্ধ করা যাবে না। ওরা শেষ পর্যন্ত আমাকে কয়েকজন আমার মহব্বতের লোক, আমি তিনবার বেরিয়ে গেছি, আমার জানা কাউন্সিল বন্ধ করা যাবে না। একপরে আমি বলছি যে আপনারা এখানে আসলে সমঝোতা করতে আসেন নাই, সমঝোতার নাম দিয়ে কাউন্সিলটা বন্ধ করার জন্য আসছেন, আমি এভাবে বলছি। কিন্তু শেষ পর্যন্ত ওরা এতগুলো সাহেবজাদা আউলাদে গোসল আসম মাঝবান্ডারি আছেন, তারপরে ওই ওই ও সরি একজন কথা ভুলে গেছি, বাড়িয়া দরবার শরীফের সাজ্জাদ নাজির বন্ধুবর আলহাজ মাওলানা বদরুদ্দুজা বাহারি, উনি আমার ছোটকালের, উনি আমার ক্লাসমেট সোবানি আলী আমাদের মধ্যে, আমার ক্লাসমেট আমার মধ্যে তাদের মধ্যে অনেক আছিল। তো যাই হোক, শেষ পর্যন্ত তাদের চাপের মুখে আমি সম্মতি দিলাম। ওরা বললো আচ্ছা ঠিক আছে, 21 তারিখ যখন কাউন্সিল দিয়েছেন বাদশাহ কনভেনশন হলে এটা ঠিক থাকুক, তবে কাউন্সিল হবে না, সুন্নি সম্মেলন হবে। আমরা সবাই গিয়ে কি করব, সুন্নি সম্মেলন করব, কাউন্সিলটা বাদ যাক। এতগুলো মানুষের চাপে পড়ে আমি মজবুরান সম্মতি জ্ঞাপন করলাম, আচ্ছা ঠিক আছে। তো আমার এখানে একটা রং হয়ে গেল, যদি আমি এটা বলতাম আচ্ছা আপনাদের প্রস্তাবটা শুনলাম, আমি হুজুর কাবলার দরবারে যাব, আমি এই প্রস্তাবটা হুজুর কাবলাকে শোনাবো, হুজুর কি বলে পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে। এই জিনিসটা আমি বলতে আমার কি হয়ে গেছে, ভুল হয়ে গেছে আবেগের কারণে। আমি তো কি ফাইলাম, আমরা সবাই যা আলোচনা তোলটার মধ্যে আসতেছে, আনন্দের মধ্যে একটা ইয়ে এসে গেছে, এ কথা বলতে বলে গেলাম, আমি সম্মতি দিয়ে আসলাম। এসে আবার আমি কোথাও যাইনি, আবার সরাসরি আসলাম হুজুর কাবলার দরবার। হুজুর এভাবে হয়েছে, এভাবে তখন হয়েছে বলছে, আমি বললাম কাউন্সিল হবে না, ও কাউন্সিলের পরিবর্তে সুন্নি সম্মেলন হবে। বলে কেন, তোমাকে কে বলছে, আমাকে কাপ দিয়ে গেছো কাউন্সিলের, আবার সুন্নি সম্মেলন, কাউন্সিল হবে না, কাউন্সিল করো। এখন ইমাম যখন কাউন্সিল করার নির্দেশ দিল, আমি কি আমার কথার মধ্যে আমি থাকতে পাচ্ছি? আজকে আমাকে অনেকে মোনাফেক লিখতেছে ফেসবুকে, তাদের উচিত ছিল চিন্তা করা, আমি কি মুনাফিকি করলাম? হুজুর কাবলা যখন আমাকে বললো কাউন্সিলে করো, তাহলে তো আমি যে কথা দিয়েছি এটা তো আমি রাখতে পারছি না, কারণ চেয়ারম্যানের কথাই চূড়ান্ত, এখানে তো আমি চেয়ারম্যানের কথা ফেলতে পারি না। তারপর দিন আমি জনজন ফোন করলাম, ভাই আমি তো এই সমস্যা, এই কাউন্সিলটা করে নিলে আমরা সবাই, যখন আপনারাও বলছেন এক হয়ে গেলাম, আমরাও এক হয়ে গেলাম, তো আসুন সবাই, আসুন সবাই মিলেমিশে কাউন্সিলটা করে নিলে এখানে তো আর কোনো অসুবিধা হচ্ছে না। আমরা যখন মিলে গেলাম তাহলে সবাই মিলে কাউন্সিলটা করে নিলে কোনো সমস্যা আছে নাকি? কিন্তু অনেক আমার সাথে আলোচনা হয়েছে, দুর্ভাগ্য আমরা এক কথার মধ্যে আনতে পারি নাই। তো না পারলেও আমরা চিন্তা করলাম যে সুন্নি সম্মেলন যেহেতু ঘোষণা হয়ে গেছে কোথায়, বাদশাহ কনভেনশনে, তো ওখানে যদি সুন্নি সম্মেলন হোক ওখানে তার কাউন্সিল করার পরিবেশ থাকবে না। তাহলে আমি চিন্তা করলাম যে তাহলে আমরা এটা বন্ধ করে দিই, আমরা সুন্নি সম্মেলন বন্ধ করে দিলাম, ওই বাদশাহ কনভেনশন বন্ধ করে দিলাম, আবার আসলাম হুজুরের কাছে, হুজুর এটা বন্ধ করে দিলাম, আমরা কাউন্সিলে করবো, বাদশাহ কনভেনশন তো আমরা বন্ধ করে দিলাম, এখন কাউন্সিল করবো কোথায়? আমি মনে মনে ভাবছিলাম ও বটতলী মসজিদে করবো, হুজুর কাবলা বলছেন এ দরবারে করবো, এই যার কারণে দরবার আজকে কাউন্সিল করলাম। আমি দুই হাত করজোর করবো, কোন সুন্নি ভাই যেন এগুলো নিয়ে আপনারা যেন কোনো ভুল বুঝাবুঝি যেন না হয়, আমরা কাউন্সিল করে দিলাম, আপনারা যারা সমঝোতা করতে চাচ্ছেন সবসময় দরওয়াজা খোলা, কেন্দ্রীয় পরিষদকে অবহিত করা হোক, সবাই কেন্দ্রীয় পরিষদে মিটিং ডাকা হোক, সবাই সম্মতিক্রমে আমরা কিভাবে আমরা ঐক্য হব, এগুলো যদি আমরা উভয় দল যৌথ স্বাক্ষর, যদি আমরা এই 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 শর্তে আমরা ঐক্য হয়ে গেলাম, তাহলে তার কোনো সন্দেহ থাকবে না। আমি আবার অনুরোধ জানাচ্ছি, ভাইদের এরাও আমাদের, কিন্তু আর আমাদের শত্রু না, আমাদের দুশ্মন না, এরাও আমাদের, এদেরকে নিয়ে তো আমরা সুন্নিয়তের ময়দানে অনেক কাজ করেছি, ওরা ধরে যাক আমরা চাই না, আমি কোনো দরব ইয়ে বলতে চাই না, তো দুঃখনীয় বিষয় হলো সত্য, আমাকে কাউন্সিল করে ফেলতে হচ্ছে, এটা আমাদের চেয়ারম্যানের নির্দেশে করা হয়েছে, আমি আমার ইচ্ছাকৃত ভাবে করি নাই। এই কাউন্সিলের মধ্যে হুজুর কাবলার নির্দেশে কাউন্সিলে আপনারা কি খুশি আছেন? আপনারা সবাই খুশি আছেন? তো একটা চমৎকার একটা কাউন্সিল হলো, আর এখানে যদি আর কারো কারো কি না থাকে, কোনো পরামর্শ থাকে,
তাহলে আপনারা এটা দিতে পারেন। এইভাবে আপনাদেরকে আপনারা কষ্ট করে আসছেন, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে আমার মনে হয় সৈয়দজাদাদেরকে ব্যবহার করে আমাদেরকে ঘুমে রেখে এরা এদের ইচ্ছে মতো হবে কাউন্সিল করা যাবে, এটা একটা পরিকল্পনা মনে হয়। নতুবা গতকালকে কাউন্সিল করা হলো কেন? আর গতকালকের কাউন্সিলের মধ্যে যে বক্তব্য রাখা হয়েছে এই বক্তব্যকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কি বক্তব্য দিয়েছেন আপনারা শুনবেন, রেকর্ড আছে এই সমস্ত বক্তব্য। এরা নাকি হুজুর কেবলা নাকি ওনাকে বলছেন, সৈয়দ সাহেব কেবলা উনি বলতেছেন হুজুর কেবলা আমাদের, আমরা হুজুরকে মানি, হুজুরের দরবার গিয়েছি, আমরা হুজুর কেবলা নির্দেশে কাউন্সিল করতেছি, এটা একটা একটা ডাহা মিথ্যা কথা। উনি বল যদি বলেন আমি মহাসচিব, আপনি মহাসচিব হলেও চেয়ারম্যান নির্বাহী চেয়ারম্যানের কি লাগবে? অনুমতি লাগবে। আপনি সংগঠনের বাইরে কাজ করলে তো আমরা মানবো না, কেন মানুষকে এভাবে দুঃখ দেওয়া হচ্ছে? আমি বিনয়ের সাথে বলবো আসুন, আমরা এক ফ্যামিলির লোক, এক গোড়ের লোক, এককানে এক জায়গায় বসে আমরা যে কোনো সমস্যার সমাধান করতে পারবো। সবার সুস্বাস্থ্য উন্নতি কামনা করছি এবং কষ্ট করে আসছেন কৃতজ্ঞতা প্রকাশ করে আগামীতে সুন্নিয়তের মাঠে আপনাদেরকে পাবো এই কামনা করে। বিশেষ করে একটা দোয়া, ইমাম আহলে সুন্নাত হুজুরকে আল্লাহ হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, আল্লাহ হুজুরের সুস্থতা দান করুক। আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.